Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that all of you are fine and you are doing very well. I also expect that you are learning spoken English by this great YouTube channel, English Hospital 24. Today, I'm gonna teach you about some everyday used English sentences. By these sentences, you will be able to use English sentences in your daily communication instead of using Bangla language. And these sentences are very common in our daily communication. So this lesson is very important for the learners who want to start spoken English, and this lesson will help the new learners or fresh learners to start spoken English very fruitfully and very effectively, correctly. So before going to start our today's lesson, I would like to invite you to subscribe the channel if you are a new visitor here. And if you have already subscribed, thank you so much. So let's get started our today's lesson. Here, first sentence is Buddhi Khatao. Ei kotha ti amra onek shomoy bole thaki. Bishesh kore choto derke amra ei kotha gulo bole thaki. Dekha gelo ekta kaj korte parche na. Shekhetre amra bole thaki je ektu buddhi khatiye chesta kore dekho. তাহলে সেখানে আমরা বলবো যে ইউজ ইউর ব্রেইন অর ইউজ ইউর ইন্টেলিজেন্স ইউজ ইউর উইজডম, দ্যাট মিন্স তার যে মেধা রয়েছে, তার যে স্মৃতিশক্তি রয়েছে সেটি ব্যবহার করতে আমরা তাকে বলছি। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ইংলিশে বলবো যে বুদ্ধি খাটানোর ক্ষেত্রে ইউজ ইউর ব্রেইন, ইউজ ইউর ইন্টেলিজেন্স, ইউজ ইউর উইজডম, যেটাই বলি। তারপরে নাম্বার দুই হচ্ছে সরে দাঁড়াও অথবা সরে দাঁড়ান। কোনো যদি আমার সিনিয়র কাউকে বলি তাহলে প্লিজ দিয়ে বলবো, প্লিজ মুভ অ্যাসাইড। আর যদি সমবয়সী কেউ হয় অথবা ছোট কেউ হয় তাকে আমরা প্লিজ ছাড়াও বলতে পারি, বাট প্লিজ শুড বি ইউজড ইন মডেস্ট বিহেভিয়ার। ভদ্র আচরণের ক্ষেত্রে প্লিজ যে কোনো কারো ক্ষেত্রে ব্যবহার করা যায়, ছোট হোক বা বড় হোক। তাহলে সরে দাঁড়াও, মুভ অ্যাসাইড, অথবা সরে দাঁড়ান, প্লিজ মুভ অ্যাসাইড, প্লিজ মুভ অ্যাসাইড। তারপর নাম্বার থ্রি হচ্ছে গোলমাল করো না, ডু নট মেক এ নয়েজ। গোলমাল করো না, ঝামেলা করো না। এটা অনেক সময় আমরা বলে থাকি, বাচ্চারা ঝামেলা করছে, চিৎকার চেঁচামেচি করছে, সেক্ষেত্রেও তাদেরকে বললাম যে ডোন্ট মেক এ নয়েজ, বেশি ঝামেলা করো না, গোলমাল করো না। আই এম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। নাম্বার ফোর, আজ খুব গরম, ইটস ভেরি হট টুডে। আজ খুব গরম, আজকে তাপমাত্রা অনেক, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ইটস ভেরি হট টুডে। তারপর হচ্ছে নাম্বার ফাইভ, গরমে মাথা ঘুরছে, দ্য হিট হ্যাজ মেড মি গিডি। এই গিডি মানে হলো মাথা ভন ভন করা, ঘুরতে থাকা। তাহলে দ্য হিট হ্যাজ মেড মি গিডি, দ্যাট মিন্স গরমে মাথা ঘুরছে। অনেক সময় বলে থাকে অনেকে, আজ গরমে মাথা ঘুরছে, একদম মাথা ব্যথা করছে, সেক্ষেত্রে যে দ্য হিট হ্যাজ মেড মি গিডি। নাম্বার সিক্স, রাস্তা দেখাও। অনেক সময় আমরা বলে থাকি যে একটু রাস্তাটা দেখিয়ে দাও, আবার অনেক সময় বলে থাকি যে দয়া করে একটু রাস্তাটা দেখিয়ে দিবেন, সেক্ষেত্রে আমরা এরকম বলবো যে শো মি দ্য ওয়ে, অথবা প্লিজ শো মি দ্য ওয়ে, দয়া করে রাস্তাটি দেখান। তারপর নাম্বার সেভেন, ওটা মিথ্যা, দ্যাট ইজ এ লাই, ওটা একটা মিথ্যা, দ্যাট ইজ এ লাই। এবার হচ্ছে তোমার ভুল হয়েছে, ইউ আর মিস্টেকেন অথবা ইউ আর ফলস, ইউ আর মিস্টেকেন অথবা ইউ আর ফলস। এবার নাম্বার নাইন, এখন তুমি যেতে পারো, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, ইউ মে গো নাও। সে এখন যেতে পারে, হি মে গো নাও, তারা যেতে পারে, দে মে গো নাও। তারপর নাম্বার টেন, কথার মধ্যে বাধা দিও না, ডোন্ট ইন্টারাপ্ট, কথার মধ্যে বাধা দিও না। এটা অনেক সময় বলে থাকি, তাহলে বলবো যে ডোন্ট ইন্টারাপ্ট, কথার মধ্যে বাধা দিও না। তো বারো নম্বর, আমি বাড়ি বদল করেছি, তাহলে আই হ্যাভ শিফটেড মাই হাউস, আমি বাড়ি বদল করেছি, আই হ্যাভ শিফটেড মাই হাউস। নাম্বার তেরো, তোমার সাথে কথা আছে, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অথবা আই উইশ টু টক টু ইউ, তোমার সাথে আমার কথা আছে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি অনেকের সাথে যে কথা আছে, তাহলে আই ওয়ান্ট টু টক টু উইথ ইউ অথবা আই উইশ টু টক টু ইউ। তারপর নাম্বার চোদ্দ, যাও বিশ্রাম করো, গো অ্যান্ড রিল্যাক্স ফর এ হোয়াইল, যাও একটু বিশ্রাম করো, গো অ্যান্ড রিল্যাক্স ফর এ হোয়াইল। তারপরে হচ্ছে নাম্বার ফিফটিন, আমায় রাত জাগতে হয়। এটা আমরা অনেক সময় বলে থাকি, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার যারা রয়েছে তারা বলে রাত জেগে তারপরে ওই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে হয়, সেক্ষেত্রে আই অ্যাম টু কিপ লেট অথবা আই অ্যাম টু কিপ অ্যাওয়েক অ্যাট নাইট, আমার রাতে জাগতে হয়, তাহলে আই অ্যাম টু কিপ লেট অথবা আই অ্যাম টু কিপ অ্যাওয়েক অ্যাট নাইট। তারপর সিক্সটিন হচ্ছে পকেট মার হতে সাবধান, এটা অনেক সময় গাড়িতে লেখা থাকে, পকেট মার থেকে সাবধান, তাহলে বি ওয়ার অফ পিক পকেটস, বি ওয়ার অফ পিক পকেটস,
পিকপকেট অর্থ পকেট মার বা ছিনতাইগিরি, ছিনতাইগিরি স্নেচার বলি, তাও এখানে পিকপকেট মানে পকেট মার। জুতোটা খুব টাইট হয়েছে, দ্যাট মিনস আমরা বাজারে গিয়ে যখন কোনো কিছু ক্রয় করি, জুতো ক্রয় করার সময় বা ড্রেস ক্রয় করার সময়, এখন এখানে যদি আমি বলি জামাটা খুব টাইট হয়েছে তাহলে দ্য শার্ট হবে, আর জুতোর ক্ষেত্রে দ্য শু ইজ ভেরি টাইট, জুতোটা খুবই টাইট হয়েছে। দ্য ড্রেস ইজ ভেরি টাইট, জামাটা খুব টাইট হয়েছে। টি শার্ট ইজ ভেরি টাইট, জামা টি শার্টটি খুব টাইট হয়েছে। তাহলে এগুলো আমাদের বলতে হয় দোকানে গিয়ে, শপে গিয়ে কেনার সময়। তারপরে নাম্বার 18, এই রাস্তা দিয়ে কোন দিকে যায়। আমরা অনেক সময় মানুষকে জিজ্ঞেস করে থাকি যে ভাই এই রাস্তা দিয়ে কোথায় যায়, তাহলে সেক্ষেত্রে বলবো হোয়ার ডাস দিস রোড লিড টু, এই রাস্তা কোথায় গিয়েছে, মানে এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায়, হোয়ার ডাস দিস রোড লিড টু। তারপর নাম্বার 19, এই রাস্তাটা দিয়ে মিরপুর যায়, মানে এই রাস্তা দিয়ে মিরপুর যাওয়া যায়, দিস রোড লিডস টু মিরপুর, এই রাস্তা দিয়ে ধানমন্ডি যাওয়া যায়, দিস রোড লিডস টু ধানমন্ডি, এই রাস্তা দিয়ে চিটিয়াং রোড যাওয়া যায়, দিস রোড লিডস টু চিটিয়াং রোড, এই রাস্তা দিয়ে যাত্রাবাড়ি যাওয়া যায়, দিস রোড লিডস টু যাত্রাবাড়ি, এই রাস্তা দিয়ে সায়দাবাদ যাওয়া যায়, দিস রোড লিডস টু সায়দাবাদ, এরকম করে বলতে হবে এগুলো। অথবা এই রোডটি দিয়ে কলেজে যাওয়া যায়, তাহলে দিস রোড লিডস টু তিতুমির কলেজ, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, এক্সেট্রা এক্সেট্রা। নাম্বার 20, এই রাস্তা সাধারণের জন্য বন্ধ, বিশেষ করে লকডাউনের সময়, তাহলে এই রাস্তা সাধারণের জন্য বন্ধ, দিস রোড অথবা দি রোড, দিস রোড ইজ ক্লোজড ফর দ্য পাবলিক, পাবলিক মানে সাধারণ, এখানে জেনারেল ম্যাসও ব্যবহার করা যায়, জেনারেল পিপল ব্যবহার করা যায়, অনেক কিছু ব্যবহার করা যায়। তাহলে দিস রোড ইজ ক্লোজড ফর দ্য পাবলিক, অথবা দিস রোড ইজ ক্লোজড ফর দ্য জেনারেল পিপল, অথবা দিস রোড ইজ ক্লোজড ফর দ্য জেনারেল ম্যাস। নাম্বার 21, সবসময় ফুটপাথ দিয়ে চলবে, এটা অবশ্যই আমাদের সবারই মেনে চলা উচিত, অনেকেই মানে না, মেন রোড দিয়ে হাঁটাহাঁটি শুরু হয়ে যায়, গাড়িতে জ্যাম লেগে যায়, তার অলওয়েজ ওয়াক অন দ্য ফুটপাথ, সবসময় ফুটপাথে হাঁটবে। এর ক্ষেত্রে আমরা কাউকে উপদেশ দিতে পারি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে অলওয়েজ ওয়াক অন দ্য ফুটপাথ। নাম্বার 22, সর্বদা বাঁ দিকে চলবে, এটাও আরেকটি সড়কে চলার নিয়ম, সর্বদা বাঁ দিকে চলবে, অলওয়েজ ওয়াক টু দ্য লেফট অথবা অলওয়েজ কিপ টু দ্য লেফট, যে সর্বদা বাঁ দিকে চলবে। 23, বিনা অনুমতি প্রবেশ নিষেধ, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, নো এন্ট্রি উইদাউট পারমিশন, পারমিশন ছাড়া প্রবেশ করা যাবে না, তাহলে নো এন্ট্রি উইদাউট পারমিশন। 24, ব্যাপারটা নিষ্পত্তি করে ফেলো, দ্যাট মিনস একটা ঝামেলা আছে অথবা যেকোনো একটা লেনদেন রয়েছে, যেকোনো একটি দেনা পাওনার ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দেনা পাওনা বা এই ব্যাপারটা নিষ্পত্তি করে ফেলো, তাহলে সেটেল দ্য ম্যাচার, সেটেল দ্য ম্যাচার। তারপর হচ্ছে যে ঝগড়া মিটিয়ে ফেলো, তাহলে সেটেল দ্য কোয়ারেল, সেটেল দ্য কোয়ারেল। তারপর 25, আমার সামনে থেকে যাও, আমরা অনেক সময় বলে থাকি এখান থেকে চলে যাও, তাহলে আমার সামনে থেকে যাও, গেট আউট অফ মাই সাইট, আর এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট ফ্রম হেয়ার, এখান থেকে বেরিয়ে যাও, যে আই সে গেট আউট সিনেমা যেটি বলা হয়, সো সেখানে আমরা বলতে পারি আমার চোখের সামনে থেকে চলে যাও, তাহলে বলতে হবে গেট আউট অফ মাই সাইট, আমার চোখের বাইরে চলে যাও বা আমার চোখের সামনে থেকে চলে যাও। সো দিজ আর 25 সেন্টেন্সেস ফর ইয়ার ডেইলি কমিউনিকেশন, এই সেন্টেন্সগুলো জানা থাকলে অবশ্যই যে কোনো একজন বিগিনিং লার্নার অথবা যে ইংরেজি শেখা শুরু করছে সে আস্তে আস্তে করে এগুলো দিয়ে শিখতে পারবে, কারণ হচ্ছে শুরুতেই গ্রামার দিয়ে শিখতে হবে, বাট এই ধরনের সেন্টেন্স তৈরি করে শেখাটা আরও বেশি সহজ, আরও বেশি ইফেক্টিভ, কারণ হচ্ছে আমরা গ্রামার দিয়ে শিখতে গেলে সেটি দ্যাটস এ লং প্রসেস, আবার যদি কেউ এই যে আমরা সেন্টেন্সগুলো এখানে বলছি সেগুলো মেক করতে পারে, তখন এই ধরনের সেন্টেন্স যখন একটি তৈরি করতে পারবে তখন সে নিজে নিজে চিন্তা করে এই ধরনের আরও একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবে। সো আই থিঙ্ক দ্যাট দিস লেসন উইল হেল্প দ্য বিগিনিং লার্নার্স অ্যান্ড ফ্রেশ লার্নার্স টু স্টার্ট দেয়ার স্পোকেন ইংলিশ অ্যান্ড টু স্টার্ট লার্নিং স্পোকেন ইংলিশ। সো আমি আজকে এই মাত্র 25 সেন্টেন্স দিয়ে আমার লেসনটি সাজিয়েছি, আই হোপ দ্যাট ইউ উইল বি অলওয়েজ লার্নিং spoken english and english grammar by this youtube channel and you will always be connected with this youtube channel. So today I would like to finish here. Thanks for watching. Thanks to all my dear learners, my dear subscribers, my dear viewers. Thank you everybody. Allah Hafiz.